অ্যাস্ট্রয়েড বেল্ট বা গ্রহানুবন্ধন হল সৌরজগতের একটি অঞ্চল যা মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে অবস্থিত, যেখানে সৌরজগতের বেশিরভাগ গ্রহাণু পাওয়া যায়। এই গ্রহাণুগুলিকে প্রারম্ভিক সৌরজগতের অবশিষ্ট বলে মনে করা হয়। অনুমান করা হয় লক্ষ লক্ষ গ্রহাণু রয়েছে, যার আকার ক্ষুদ্র কণা থেকে শুরু করে বৃহত্তম গ্রহাণু সেরেস, যার ব্যাস প্রায় 940 কিলোমিটার। গ্রহাণু বেলটিকে একটি ব্যর্থ গ্রহ গঠনের প্রক্রিয়ার অবশিষ্ট বলে মনে করা হয়, কারণ বৃহস্পতির মহাকর্ষীয় প্রভাব গ্রহাণুগুলিকে একটি পূর্ণাঙ্গ গ্রহে একত্রিত হতে বাধা দেয়। গ্রহাণু বেলটি পৃথিবীর প্রাপ্তিত হওয়া অনেক উল্কাপিণ্ডের উৎস, যা বিজ্ঞানীদের সৌরজগতের ইতিহাস এবং গঠন সম্পর্কে মূল্যবান তথ্য প্রদান করে।